দেখে বোঝার উপায় নেই, এটি একটি আঞ্চলিক মহাসড়ক। খুলনার ডুমুরিয়ার সরফপুর কোয়াজিসি আঞ্চলিক সড়কটিতে কাদামাটি আর বড় বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা এই রাস্তায় চলাচলে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। অল্প বৃষ্টিতেই রাস্তার গর্তে পানি জমে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও। চলতে ফিরতে গেলে আমরা আরামসে কোনো চলাফেরা করতে পারি না। পাঁচ ছয় মাসের আরো বেশি হয়ে গেছে রাস্তা সমস্যা, বৃষ্টি হলে তো মোটামুটি চলা যায় না, ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে, যে কোনো সময় গাড়ি পাল্টি খেতে পারে। শুধু যাত্রী আর চালকই নয়, বেহাল সড়কের কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার কয়েক লাখ বাসিন্দা ও স্কুলগামী ছাত্র ছাত্রীরা। একটা গাড়ি ঘরে ভরে শীত হয়ে পড়েছিল, সে সমস্যা যে কোনো সময় মানুষ একটা অঘটন ঘটতে পারে। উপজেলা পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু উপজেলার তো চেয়ারম্যান মেম্বার আমাদের এই মানে এই রাস্তার কোনো মিলামতে কোনো ই করে নাই আর কি। 2017-18 অর্থ বছরে 1,17,68,000 টাকা ব্যয়ে সড়কটির 3.5 কিলোমিটার অংশ সংস্কার করে এলজিইডি। কিন্তু বছর না যেতেই এমন অবস্থার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি এলজিইডির এই কর্মকর্তা। যে ট্রাকগুলো এখন চলছে 8-10 টাকার যে ট্রাকগুলো, তাতে 40-50 টন ধারণ ক্ষমতার এখানে বালির গাড়ি চলছে, যার কারণে রাস্তা আমাদের এটা নষ্ট হয়ে গেছে আর কি। তবে দ্রুতই সড়ক সংস্কারে কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংস্কারের জন্য আমাদের যেহেতু এলজিডি মন্ত্রণালয়ের বিষয় আছে, যত দ্রুত সম্ভব সংস্কার কিংবা নতুন করে রাস্তা তৈরি, এটা আমরা প্রস্তাব বা সুপারিশ আকারে প্রেরণ করব। দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।